সিবিআই টিম পৌঁছলো এবার ভাঙড়ে। ভাঙড়ের শাজাহান মোল্লার বাড়িতে সিবিআই টিম। ভাঙড়ের এক নম্বর ব্লকে তৃণমূল সভাপতির বাড়িতে এই মুহূর্তে সিবিআই হানা। কেন হানা কি জানতে পারছি আমরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এর দল পৌঁছেছে ভাঙড়ে। ভাঙড়ে তৃণমূল নেতা শাজাহান মোল্লা পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ। শাজাহান মোল্লার বাড়িতে সিবিআই এর দল। ভাঙড়ের ব্লক তৃণমূল সভাপতির বাড়িতে রয়েছে। ভাঙড়ের এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাজাহান মোল্লা তার বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি অর্থাৎ এক এক করে, একদিকে কুন্তল, অন্যদিকে আজই যে সময় আমরা আলোচনা করছি তার কয়েক ঘন্টা আগে তাপস মণ্ডল গ্রেপ্তার, এবং এই মুহূর্তে যে তথ্য পাচ্ছি আমরা যে এই সূত্র ধরেই, শুরু থেকেই বলছিলাম আমরা যে কান টানলে মাথা আসবে, কখনো কখনো মেজো সেজো মাথাদের ধরার পর বাকি কান না খাত পাও সন্ধান পাওয়া যায়। এবার পিরামিডের চূড়ো হয়তো সামনে আসবে, কারণ এক এক করে যে সমস্ত শাখা প্রশাখা, এই যে এত বড় কর্পোরেট কায়দায় যে দুর্নীতি করা হয়েছিল এতদিন ধরে, তার বাকি সমস্ত শরিক এক এক করে কোথাও সিবিআই এর জালে উঠে আসছে। কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন। কাজীদা, ডিএ নিয়ে শুরু করেছিলাম, আমি জানি না যে কোনটা এই মুহূর্তে একদিকে দুর্নীতি অন্যদিকে বঞ্চনা, পাল্লা দিয়ে চলছে।